এই আহলে সুন্নাহ ওয়াল জামা হইতো, আহলে সুন্নাহ ওয়াল জামার নাম দিলে হয় না। কারণ ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে ছাত্র জীবন থেকে আমরা যখন দেশে পড়তাম, আহলে সুন্নাহ ওয়াল জামা এমন একটি দল নিজের নাম রেখেছে, এমন একটি দল যেই দলটি মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি শিরিক করে। জি হ্যাঁ, তাদের নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবং তারা মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করে বলে যে হয় সুন্নি না হয় ওয়াহাবি। মাজার পূজা যদি করেন আর ওরস করেন, মিলাদ করেন, কেয়াম করেন, নবী আলেমুল গায়েব হাজির নাজির বলেন, তাহলে তো আপনি সুন্নি হইলেন। আর সুন্নি যদি না হইতে পারেন এরকম শিরক বিদাত করে, তাহলে আপনি ওয়াহাবি হয়ে গেলেন। এই জন্য তারা শুধু আহলাদি সালাফিদেরকে ওয়াহাবি বলে না, ওরা দেওবন্দিদেরকে ওয়াহাবি বলে। জি হ্যাঁ, ওদেরকেও ছাড়ে না। ওরা অন্য অন্য যারা মুসলিম ধর্মেতে কিছুটা বিভ্রান্ত আছে তাদেরকেও ওয়াহাবি বলে, সবকে ওয়াহাবি বলে তারা, ভালো করে জানা আছে। তো নামটা তো তাদের আহলে সুন্নাহ ওয়াল জামা, কিন্তু আসলে কি তার আহলে সুন্নাহ ওয়াল জামা না আহলে শিরকি ওয়াল বিদা? হ্যাঁ, আহলে তাফাররুক, আহলে সুন্নাহ যে আহলে বিদা, আর জামাতের জায়গায় আহলে তাফাররুক, বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে, আর কেউ ডাকছে যে আমাদের অমুক সাহেব যে ইসলামটা বুঝাচ্ছেন ওইদিকে, তো কে ঐক্যের ডাক দিচ্ছে বলেন তো দেখি?